2010 সালে মোসাদ্দেক আলী ফালু, একরামুজ্জামান, আনোয়ারুজ্জামান ও আমির হোসাইন দুবাইয়ে আল মদিনা ইন্টারন্যাশনাল লিমিটেড ও থ্রি স্টার লিমিটেড নামে অফশোর কোম্পানি খোলেন। বাংলাদেশ থেকে দুর্নীতির মাধ্যমে অর্জিত 183.92 কোটি টাকা দুবাইয়ে পাচার করেন এমন অভিযোগে 2019 সালের 13 মে মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় অর্থ পাচারের মামলা করেন দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান। দুবছর পর মোসাদ্দেক আলী ফালুর দুবাইতে 350 কোটি টাকার সম্পত্তি ফ্রিজ জানিয়ে আদালতে চার্জশিট জমা দিয়েছে দুর্নীতি দমন কমিশন। চার্জশিটে উল্লেখ করা হয়, দুবাইতে আল মদিনা ইন্টারন্যাশনাল লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের শতভাগ শেয়ারের মালিক মোসাদ্দেক আলী ফালু, এছাড়াও থ্রি স্টার লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের 1/3 আল মদিনা লিমিটেডের। ব্যাখ্যায় বলা হয়, ইইউতে ডেভেলপমেন্ট লিমিটেড বাংলাদেশের 20% শেয়ারের মালিক তিনি, যেখানে 3টি ক্যাশ ট্রান্সফারের মাধ্যমে 19 মিলিয়ন এইডি ও 17টি চেকের মাধ্যমে 11 মিলিয়ন এইডি জমা করেন মোসাদ্দেক আলী। এছাড়া দুবাইতে 2টি অফশোর কোম্পানিতে প্রাথমিক বিনিয়োগ প্রায় 3 কোটি দিনার। দুবাইতে সব সম্পদের আনুমানিক মূল্য 183.92 কোটি টাকা, যা বাংলাদেশ থেকে পাচার হয়েছে বলে চার্জশিটে উল্লেখ করা হয়। অভিযোগপত্রে থাকা স্টার সিরামিক্স প্রাইভেট লিমিটেডের পরিচালক আমির হোসাইনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়েছে। এর আগে গত 22 জানুয়ারি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের মামলায় মোসাদ্দেক আলী ফালু ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট জমা দেয় সংস্থাটি। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।